রাজবাড়ী ভাঙ্গা ও ভাঙ্গা ঢাকা রুটে দুটি কমিউটার ট্রেনের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। এতে দক্ষিণবঙ্গের 8টি জেলার মানুষ নিজ গ্রাম থেকে রাজধানীতে যাতায়াত করতে পারবেন। মাদারীপুর জেলার শিবচর রেল স্টেশনে এক আলোচনা সভার পর ওই রুটে কমিউটার রেলের উদ্বোধন করা হয়। রেল মহাপরিচালক সর্দার সাদাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী। তিনি জানান, পায়রা বন্দর পর্যন্ত মোট 8টি জেলার ওপর দিয়ে একটি এলিভেটেড রেল লাইন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন, রেল মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী ও মাদারীপুরের জেলা প্রশাসক মারুফুর রশিদ খান সহ অনেকে। আপনারা জানেন যে আমাদের লোকগল্প, আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা লোক নিয়োগের ব্যবস্থা করছি। এদের নিয়োগের পরে এদের ট্রেনিং দেওয়া হলে পরে আমরা এই আমাদের জনশক্তি বাড়বে এবং আমরা আমাদের এই রেলের পরিচালনার ব্যবস্থাকে আরো আধুনিক করতে পারবো এবং যারা শাস্তিযোগ্য অপরাধ করবে তাদেরকে বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো।